খালি গায়ে উন্মুক্ত স্তন যুগলের ছবি পোস্ট করতে আর কোনো বাধা রইল না। এ ব্যাপারে বড় সড় সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম, যদিও এই দুই প্ল্যাটফর্মই এখন মেটা সংস্থার অধীনে। এতদিন ধরে এই ধরনের ছবি পোস্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, কোনো মহিলা উন্মুক্ত স্তনবৃন্তের ছবি পোস্ট করলেই তা ব্লার করে দেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী এই রক্ষণশীলতাকে দূরে সরিয়ে রেখে আরও সাহসী হল এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন থেকে মহিলারা কার্যত বিনা বাধায় উন্মুক্ত স্তনের ছবি অনায়াসে পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ, গত এক দশকের বেশি সময় ধরে উন্মুক্ত স্তনবৃন্ত আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমী দুনিয়ার মহিলাদের একাংশ। এদের মধ্যে রয়েছেন বিখ্যাত গায়িকা, অভিনেত্রী থেকে শুরু করে সমাজকর্মী। ফেসবুক ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তের জেরে তাঁদের আন্দোলন সাফল্য পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পশ্চিমী দুনিয়ার উন্মুক্ত স্তনবৃন্ত আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মাইলি সাইরাস, বিখ্যাত পপ গায়িকা মাইলি। 2019 উন্মুক্ত স্তনবৃন্তের ছবি পোস্ট করেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীকালে একই রকমের ছবি পোস্ট করেন মডেল বিলা হাদিদ এবং কেন্ডাল জেনার। মূলত এদের উদ্যোগে উন্মুক্ত স্তনবৃন্ত আন্দোলন ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। এই আন্দোলনে যোগ দেন কিম কার্দাসিয়ান, রিহানা, কারা ডেলভিংনে, লর্ডস এবং জো ক্রাভিৎজার বিশিষ্টরা। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত গোটা বিশ্ব। মুক্ত মনারা ফেসবুক ও ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তকে এক বাক্যে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে সমাজ যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে এখনও রক্ষণশীলতাকে আঁকড়ে ধরে থাকার কোনো মানেই হয় না। ইন্টারনেটের যুগে এক ক্লিকেই সব কিছুই সামনে চলে আসে, ফলে ইচ্ছে থাকলে যে কেউ যে কোনো কিছুই দেখতে পারেন। ফলে সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার কোনো মানেই হয় না। আর তাই এই সিদ্ধান্ত একদম সঠিক, বরং আরও আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। অন্যদিকে কট্টরপন্থীদের আবার অন্য মত। তাঁদের মতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি পোস্ট করা হলে অবক্ষয়ের পথে হাঁটবে সমাজ, কারণ তাঁদের যুক্তি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে একটা বড় অংশ হলো কিশোর কিশোরী থেকে শুরু করে যুব সমাজ। ফলে এই ধরনের ছবি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে তাদের মধ্যে সময়ের অনেক আগেই উন্মুক্ত হয়ে যাবে সব কিছু, ভারসাম্য বিঘ্নিত হবে, আর সেটা হলে অবধারিতভাবে ঘটবে সমাজের অবক্ষয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই পদক্ষেপের জেরে অশান্ত হতে পারে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। এই দেশগুলিতে নিষিদ্ধ ঘোষণা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম। উল্লেখ, গত বছর কাতারে বসেছিল ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। মধ্য এশিয়ার এই দেশে সমপ্রেম সম্পূর্ণ নিষিদ্ধ। সমপ্রেম আন্দোলন বা এলজিবিটিকিউর প্রতীক হিসেবে মানা হয় রামধনু রঙকে। সেই রঙে টি-শার্ট পরে ফুটবল ম্যাচের খবর সংগ্রহ করতে স্টেডিয়ামে ঢুকেছিলেন এক সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে কাতার পুলিশ বের করে দেয় বলে অভিযোগ উঠেছিল। পরে কাতারের স্টেডিয়ামে রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই সাংবাদিকের। তবে সমালোচকরা যাই বলুন, ফেসবুক ইনস্টাগ্রামের এই যুগান্তকারী সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্ব। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুলে যাবে নতুন দিক।